বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার ভালো থাকা কামনা করে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজ 13 এপ্রিল 2020, এই দিনটি আমার জন্য খুব সুখকর, কারণ 1990 সালের 13 এপ্রিল আমি প্রথম বাবা হয়েছিলাম এবং আমি তখন বাংলাদেশ সেনাবাহিনী কর্মরত ছিলাম কাপ্তাই। আর আমার মেয়ের জন্ম হয়েছিল ঢাকা সিএমএইচে। যদিও আমি সময় মতো মেয়ের জন্মস্থানে, দ্যাট ইজ সিএমএইচে, হাজির হতে পারি নাই, 2 দিন পরে এসে আমি আমার মেয়েকে দেখতে পাই। এবং আমাদের পরিবারের, আমরা 9 ভাই বোন, এর মধ্যে আমি সবার বড় এবং আমার মেয়েই ছিল আমাদের পরিবারের প্রথম সন্তান। সো আমাদের পুরো পরিবার একটা খুশির বন্যা বয়ে গিয়েছিল আমার মেয়ের জন্মের পর। সো আমি আমার মেয়েকে শুভ কামনা জানাচ্ছি আজকের এই দিনে, এবং এই দিনে যারা জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর আলো বাতাস দেখেছেন, তাদের সবার জন্য শুভকামনা রইল। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান বিশ্বের বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর যে রোগ, দ্যাট ইজ করোনা, নিয়ে যে বিভীষিকা চলছে, সেই বিভীষিকা নিয়ে। সেই জন্য আমি আমার এপিসোডটিকে বলতে চাই, নামকরণ করতে চাই, মানুষ মানুষের জন্য। আজকে এই মহামারীতে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত, সবাই আজকে ভয়ে ভীত, এবং এই আতঙ্কগ্রস্ত অবস্থায় আমরা আমাদের তরফ থেকে, আমাদের ব্যক্তিগত তরফ থেকে এবং আপনার তরফ থেকে কী করণীয়, সে ব্যাপারে আমি কিছু আলোকপাত করতে চাই। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে গতকাল পর্যন্ত সারা বিশ্বে 18 লক্ষের চেয়েও বেশি লোক আক্রান্ত হয়েছে এই মহামারী, এবং 4 লক্ষর বেশি লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, কিন্তু 1,12,000-এর বেশি লোক প্রাণ হারিয়েছে। এবং আমাদের বাংলাদেশেও এই আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, সেটাও আপনারা জানেন, এবং 34 জন সরকারিভাবে মৃত বা মারা গেছে। আমরা সকল মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং একই সাথে আমরা যারা এখনও বেঁচে আছি তাদের জন্য আমরা যেন সেফ থাকতে পারি, সেই ব্যাপারে আমাদের সকলকে তাদের কৃতকর্ম বা তাদের কাজ আমাদেরকে ঠিক করে নিতে হবে, যে কীভাবে আমাদের চলাফেরা করা উচিত এই ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য। আমরা শুধু নিজেদের জন্যই আমরা সেই চেষ্টাটা করব না, আমরা আমাদের আশেপাশের মানুষ, আমাদের পরিবারের সদস্যদের বাঁচানোর চেষ্টা করব, আমরা আমাদের আত্মীয় পাড়া প্রতিবেশীদের বাঁচানোর চেষ্টা করব, আমাদের আত্মীয় স্বজনের জন্য বাঁচানোর চেষ্টা করব। এভাবেই আমরা আমাদের দেশকে বাঁচাতে পারব, এবং সারা পৃথিবীতে যেভাবে আমাদের এই ভাইরাস আক্রান্ত করেছে, সবাই আমরা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত। আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন দেশের বাইরেও আছে, আমরা তাদের জন্য কিন্তু অনেক চিন্তিত, বিশেষ করে আমাদের দেশে আমেরিকা, কানাডা বা ইউরোপে যাদের আত্মীয় স্বজন আছে তারা আমরা জানি যে কতটুকু দুশ্চিন্তায় আমরা আছি। আমরা এই করোনার এই মহামারীর সময়ে আমাদের বেশিরভাগ অফিস আদালত এখন বন্ধ, আমরা অনেকেই বাসা থেকে আমাদের দায়িত্ব পালন করছি, অনেকেই কিছু কিছু আপনার জানেন যে মিল ফ্যাক্টরি, তাদের যেই সামাজিক সেফটি মেজার সেটাকে বজায় রেখে চেষ্টা করা হচ্ছে চালু রাখতে, বিশেষ করে খাবার দাবার উৎপাদন সাথে জড়িত যারা, কিছু কিছু জরুরি মেডিকেল ইকুইপমেন্ট বানানোর যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো চালু আছে। বাট আমাদের দেশে আসলে সবচেয়ে আমরা দুর্ভাগ্যজনক আমি বলবো যে আমরা শিক্ষিত বা অশিক্ষিত বলে কথা নয়, আমাদের 18 কোটি একটা লোক, একটা ছোট্ট একটা দেশে এবং এত ঘনবসতিপূর্ণ একটা দেশ আমাদের, যেখানে সত্যিকার অর্থে সেফটি ডিস্টেন্স রেখে চলাটা খুবই দুষ্কর। এবং আপনারা দেখছেন যে প্রতিদিন যারা আমাদের বিভিন্ন টিভিতে দেখাচ্ছেন যে মাঠে যারা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বাংলাদেশের প্রশাসনিক লোকজন, বাংলাদেশের সেনাবাহিনী,
বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং সকল যারা সদস্য অন্যান্য যারা রয়েছেন, ইভেন অনেক ভলেন্টিয়ার্স রয়েছেন, তারা কিন্তু প্রাণপাত চেষ্টা করছেন জনসাধারণকে বোঝানোর জন্য যেন তারা সেফ ডিস্টেন্স রেখে চলেন, কিন্তু এটা সঠিকভাবে মেনে চলছেন না। তাদেরকে যেন বোঝান, দয়া করে যেন তারা নিজেরা বাঁচার চেষ্টা করে, নিজেরা যেন বুঝতে পারে যে সংক্রমণটা কিন্তু একবার হলে একজন থেকে সে দুইজনকে বাড়াবে বা তার পরিবার শুধু আক্রান্ত হবে তা নয়, এটা জ্যামিতিক হারে বেড়ে যায়। এটা গাণিতিক না যে 2 × 2 = 4 হবে, এটি কিন্তু দেখা যায় 2 থেকে 10 জন, 20 জন, 100 জন, 200 জন, 300 জন সময় লাগে না। সো এটার জন্য আপনাদের অনুরোধ করব যেন আমাদের যারা নিকট আত্মীয় স্বজন আছে বা পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে সবাই আমরা বোঝাই যেন আমরা নিজেদেরকে বাসায় আবদ্ধ করে রাখি এবং বাইরে একেবারে জরুরি না হলে না যাই, এবং বাসায় থাকাকালীন আমরা কীভাবে সময়টা পার করব সে ব্যাপারেও আপনারা সবাই যার যার মতো করছেন। আমি আমার পরিবারে যেভাবে সময়টা পাস করার চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের জানানোর জন্য বলছি, যদি আপনাদের কারো ভালো লাগে হয়তো আপনারা এখানে ভালো এটা গ্রহণ করতে পারেন, ভালো না লাগলেও আমি মনে করি যে এটা নিয়ে তেমন কিছু আসে যায় না, তবে এখান থেকে আমরা হয়তো কিছু আইডিয়া পেতে পারি। আমরা সকালবেলা উঠে যেটা, আমি যেহেতু একজন ইসলামিক ফলোয়ার, আমি ইসলামের সবসময় চেষ্টা করি আমার নামাজ রোজাগুলো করতে, তো এখন যেহেতু আমার হাতে অপরন্ত সময় আছে আমি চেষ্টা করছি আমার নামাজের সাথে সাথে কোরআন শরীফ পড়া, কোরআনের বাংলা অনুবাদটাকে জানা, কোরআনের অর্থ পড়া। সো আমার মনে হয় যে যার ধর্মটাকে একটা জানার সুযোগ বেশি আমরা সময় পাচ্ছি সেটাকে কাজে লাগাতে পারি, পরিবারের সমস্ত কাজগুলো নিজেরাই বিভিন্নভাবে ভাগ করে আমরা করে নিচ্ছি, এতে করে আমরা সময়টা ভালোভাবে কাটছে। প্লাস হচ্ছে আমি মনে করি পরিবারের মধ্যে যেটা বন্ধন, পারিবারিক বন্ধন, যেটা আমরা আসলে অনেক ব্যস্ততার কারণে, চাকরি বাকরির কারণে আমরা কিন্তু এটা আমি বলবো যে আলগাই ছিল, বাস সকালে বের হয়ে যেতাম, সকাল 8:30 বেরোতাম, রাতে 8:00-9:00 বাসায় ফিরতাম, এরপরে ছেলে মেয়ের সাথে হয়তো কোনোদিন হাই হ্যালো হতো, অনেক সময় হতো না। এখন যেটা হচ্ছে আমরা সার্বক্ষণিক কাছে পাচ্ছি, এতে করে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে। এটা আসলে মহান সৃষ্টিকর্তাই জানেন যে উনি এই 100 বছর পরে, প্রতি 100 বছর পর পর এরকম দুর্যোগ আসে, অনেক লোক মারা যায় বা যারা বেঁচে থাকে নতুন করে আবার নতুন জীবন শুরু হয়। তো আমাদের এই যে পারিবারিক বন্ধনটা দৃঢ় হওয়ার একটা সুযোগ, এবং আমাদের এই বাকি সময় যেটা থাকে সেখানেও আমি মনে করি যে কেউ যদি আপনাদের পছন্দ থাকে, আপনারা অনেক মনীষীদের বড় বড় বই আছে যেখানে ইতিহাস জানতে পারেন, কেউ পড়তে পারেন, কেউ নাটক করতে পারেন, কেউ টিভি সিরিয়াল দেখতে পারেন, কেউ আরও কেউ যদি কারো ভালো গানের গলা থেকে পরিবারের মধ্যে ওনারা গান বাজনা করে সময়টাকে কাটাতে পারেন, কেউ বাগানের চর্চা করতে পারেন, বাগানের কাজ করতে পারেন, তাহলে শারীরিকভাবে আমি মনে করি যে শরীরটাকে সচল রাখার জন্য কিছু শারীরিক পরিশ্রম করা দরকার আছে, না হলে একঘেয়ে লাগে। সো বাসায় যদি আপনার সাইকেল থাকে সাইক্লিং করতে পারেন, একটু ব্যায়াম করতে পারেন, অথবা আপনি ব্যায়াম মানে খালি হাতে ব্যায়াম করা যায়, অনেক ধরনের ব্যায়াম আছে, আমি ইচ্ছা প্রকাশ করছি ভবিষ্যতে কিছু কিছু ব্যায়াম আপনাদেরকে আমি খালি হাতে কীভাবে করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। এবং আমি পাশাপাশি চেষ্টা করব এই করোনা ভাইরাসের সত্যিকার অর্থে আমরা যেন মানুষের জন্য, যে আমি কথাটা বলেছি যে মানুষ মানুষের জন্য, এই স্লোগানটিকে সামনে রেখে আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের কাছে সাহায্যের হাত বাড়াই। আপনারা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনার এলাকায়, আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায় আপনারা সাহায্য করছেন, এবং এটা আসলে এটাই সবচেয়ে বড় সময়, সবচেয়ে উপযুক্ত সময় যে মানুষ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়ানো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, আমি গতকাল আমরা দেখেছি যে বগুড়াতে চাউলের ট্রাক লুট হয়েছে, আসলে লুট এটাকে বলাটা কতটুকু যৌক্তিকভাবে আমি জানি না, কারণ সেই সমস্ত ভুক্ত অভুক্ত লোকগুলো কী করবে। এবং আপনারা, আমরা জানি যে অনেক লক্ষ লক্ষ শ্রমিক যারা বেতন না পেয়ে দেশে বা চলে গেছেন, বা তারা যে কোনো কারণে হোক তারা এখন কাজ পাচ্ছেন না, এবং অনেক লোক বেকার হয়েছেন, বিশেষ করে রিক্সা শ্রমিক, গাড়ির শ্রমিক, ট্রান্সপোর্টের শ্রমিক, এ ধরনের, তারপরে খেটে খাওয়া মানুষ,
এখন আমাদের সমস্ত কনস্ট্রাকশনের কাজ বন্ধ, তো এই সমস্ত শ্রমিকরা কাজ না থেকে তো সত্যিকার অর্থে তারা বেতন পায় না, তারা পয়সা পায় না, তারা তাহলে কিভাবে চলবে, কতদিন চলবে, কারণ তাদের তাদের সামর্থ্য কতটুকু, তাদের আয় কতটুকু, তারা ওখান থেকে সত্যিকার অর্থে তাদের কতটুকু জমানো টাকা থাকে, এবং বিশেষ করে লক্ষ লক্ষ প্রায় কোটি কোটি কোটির মতো শ্রমিক হবে যারা গার্মেন্টস বা অন্যান্য কলকারখানায় কাজ করতে, তাদের সত্যিকার অর্থে কতটুকু জমা থাকে, সেই জমা দিয়ে তারা কতদিন চলবেন। সো তারা তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে যে সামনের দিনগুলোতে কি হবে, কবে এই করোনা ভাইরাসের অভিশাপ থেকে আমরা মুক্ত হব। সো এই জন্য আমার মনে হয় আমরা যেটা শুরু করেছি বিভিন্ন সরকারিভাবে শুরু হয়েছে, অনেক বড় বড় আমরা কোম্পানিগুলো এগিয়ে আসছে, আমরা প্রত্যেকটা মানুষ, আমি আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের হৃদয় আছে, আমরা আমাদের সন্তানদের যেমন ভালোবাসি, প্রত্যেকটা মানুষ মানুষকে আমাদের সেই ভালোবাসা দিয়ে আজকে পাশে দাঁড়াতে হবে। এই সমস্যা থেকে উত্তরণে যদি শুধু সরকার একা হয়তো সম্ভব নয়, আমাদের সমস্ত জনগণের এগিয়ে আসা উচিত হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এই করোনার থেকে বাঁচার জন্য প্রত্যেককে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আজকে বিভিন্ন পত্রিকায় প্রত্যেকটি টিভি চ্যানেলে বলা হচ্ছে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা দয়া করে প্রত্যেকেই নিজের জীবন আগে বাঁচান। আমাদের বাংলায় একটা কথা আছে যে নিজে বাঁচলে বাবার নাম, কিন্তু আসলে এখানে নিজে বাঁচলে বাবার নাম না, এখানে নিজের আমি যদি আক্রান্ত হই তাহলে বাবা, আমার চাচা, আমার আশেপাশে প্রতিবেশী অনেকেই আক্রান্ত হতে পারে। সো প্রত্যেককে যখনই আপনারা ঘরের বাইরে যদি একান্ত জরুরি হয় তাহলে স্যানিটাইজার অথবা আপনার সাথে নেয়ার স্যানিটাইজার ব্যবহার করুন, এবং মাস্ক পরতে হবে। তারপরে আমি তো মনে করি যে গগলস পরা, চশমা পরা পরতে পারলে আরও ভালো। যদি কেউ যদি হাসপাতালে যেতে হয় তাহলে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যদি কেউ থাকে পরে যেতে পারেন, কিন্তু এবং বাইরে যত তাড়াতাড়ি কাজ শেষ করে কোনো মানুষের সংস্পর্শে যত কম যাওয়া যায় বাসায় ফেরার সাথে সাথে সেই কাপড় চোপড়গুলো বাইরে রেখে ধুয়ে তারপরে যথাযথভাবে হাত ধুয়ে যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে করে আপনারা বাসায় পরিবারের কাছে ফিরে আসুন। কারণ এটা যাদের হয়েছে, যারা মারা গিয়েছে, আপনারা দয়া করে তাদের কষ্টের কথাগুলো বলুন। আপনি নিজে জাস্ট এক মিনিট শ্বাস বন্ধ করে দেখুন আপনি আপনার কেমন কষ্ট হয়, আপনি কতক্ষণ আপনি শ্বাস ছাড়া মানুষ থাকতে পারে কিনা। যাদের সেই কষ্টে এই রোগে যারা আক্রান্ত হয়েছেন তারাই বলতে পারবেন যে এই শ্বাসকষ্টটা কত কষ্ট। সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। এবং আপনারা জানেন যে এই সারা বিশ্বের যে মহামারী, এখানে এটা একটা যুদ্ধ চলছে, সবাই অনেকে বলছে যে এটা যুদ্ধ। আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছোট ছিলাম, তখন আমরা বিভীষিকাটা অত বুঝি নেই, কিন্তু আমরা এটুকু মনে আছে যে আমরা প্রায় প্রতিদিন দৌড়াদৌড়ি এক বাসা থেকে এক মহল, এক বাসা থেকে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেতে হয়েছে পাকিস্তানিদের গুলির ভয়ে। কিন্তু এখন কিন্তু ওরকম সম্মুখ সমর নয়, ওমুখ গুলির ভয় নেই, গুলি আমরা দেখতেও পাচ্ছি না, মানুষ এখন আনসিন, যেটা দেখা যাচ্ছে না, এমন একটি ভাইরাস যাকে আমরা ভয়ে এখন সারা দুনিয়া অস্থির। এবং এই ভাইরাসটা এমন যে এটা কি আপনার ছোঁয়াচে, পুরোপুরি ছোঁয়াচে তো অবশ্যই, কিন্তু এটাকে আসলে বাতাসে কতটুকু ভেসে বেড়াচ্ছে, কীভাবে আসছে আমরা এখনও পুরোপুরি জানি না, এবং এটার অ্যাকচুয়ালি এটার প্রতিষেধক কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তো আমি মনে করি যে আপনাদেরকে দয়া করে আপনারা বাসায় থাকুন, এবং আমরা আমাদের যে স্বাস্থ্যবিধি কথা বলা হচ্ছে সেটা আমরা মেনে চলি। এবং আমরা আমাদের অবশ্যই অনেক থ্যাঙ্কস বলতে হবে, ধন্যবাদ দিতে হবে যারা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কাজ করছেন, আমাদের শ্রদ্ধেয় যারা বিশেষ করে চিকিৎসক মণ্ডলী, তাদের সাথে সেবক যারা আছেন, তারপরে প্যারামেডিক্স যারা আছেন, এই সমস্ত তারা আসলে মেইন যুদ্ধটা কিন্তু তারাই করছেন, তারাই কিন্তু তারা আমাদের মানবতার মানব মানুষের জন্য এই স্লোগানকে সামনে নিয়ে ওনারা কাজ করছেন। কিছু কিছু ক্ষেত্রে ওনাদের ব্যক্তিগত প্রোটেক্টিভ ইকুইপমেন্ট না পাওয়ার জন্য হয়তো আমরা শুনেছি ওনারা চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেছেন, আসলে ঠিক তা নয়। তাদেরকে যদি আমরা সুরক্ষা দিতে পারি অবশ্যই ওনারা কাজ করবেন এবং করছেন। এখন এখন অবস্থা অনেক পরিবর্তন হয়েছে, তবে আমরা প্রথম দিকে আমরা সে আমার সময় পেয়েছিলাম, সেই দুর্বলতাটা আমাদের রয়ে গেছে, বাট এখনও আমরা আমাদের পুরো জাতি হিসেবে আমরা যদি এই যুদ্ধে ঝাঁপায় পড়তে না পারি তাহলে আল্লাহ জানেন আমাদের সামনের দিকে কী বিপদ অপেক্ষা করছে। আমি সবসময় চাই একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবাই আপনারা ভালো থাকুন, সবাই আমরা সচেতন থাকি, এবং আল্লাহ আমাদের উপর করুণা করুন, এবং সারা বিশ্বের এই মহামারী থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা যেন নতুন জীবন পাই, সবাই যেন আমরা
আল্লাহ এবং সবাই যেন আমরা ভবিষ্যতের নতুন সূর্য দেখতে পাই, নতুন আলো নিয়ে নতুনভাবে আমরা বেঁচে থাকার প্রেরণা পাই, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার মঙ্গল কামনা করে শেষ আজকের জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ।